আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, তারা কারা? বলে তাদের কলব দিয়েছি, গবেষণা করবে, করে না। করে কেমনে? যেটা করতে বলেছি তা করে না, উল্টাটা করে। অন্তর দিয়ে গবেষণা করবে, আমার আল্লাহ কেমন, আল্লাহর মখলুক নিয়ে চিন্তা করে আল্লাহর গোলামিতে নিজেকে মনোনিবেশ করবে। কিন্তু সে উল্টা চিন্তা করে, আল্লাহর হুকুমত বন্ধ করে কেমনে দেওয়া যায় চিন্তা করে, গবেষণা করে, কোরআনের আওয়াজ বন্ধ কেমনে করা যায়, মাদ্রাসা বন্ধ কেমনে করা যায়। আল্লাহ বলেন এই অন্তরালা মানুষ জাহান্নামে যাবে, আমি এদের চক্ষু দিছি দেখার জন্য, তারা দেখে না। বলে দেখে না মানে কি? কষ্টে লাগায় রাখে, কয় না, যা দেখতে বলেছি তা দেখে না। চক্ষু দিয়া মা বাবা দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আলেম দেখবা সওয়াব, এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়বা সওয়াব। বান্দা মা বাপ দেখে না, চোখ দিয়া আলেম দেখে না, কোরআন দেখে না, কাবা দেখে না, দরওয়াজা জানালা বন্ধ করে আল্লাহর গোলাম চক্ষু দিয়া সারাটা রাত তাকাইয়া মোবাইলের স্ক্রিনে কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করে, করতে 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 আল্লাহ এই পরিমাণ বেজার হয়ে গেছে, এখন চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না, কোনো আকর্ষণ নাই। যাদের কলবের চক্ষুটা খোলা, তারা কপালের দিকে তাকাইলেই বুঝতে পারে রাতের বেলা কি অপরাধ করেছো। কিন্তু কপাল ভালো, রহমতের নবীর উম্মত, যদি অন্য নবীর উম্মত হইতি, ঘুমের থেকে উঠা দেখতি চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। আল্লাহ চেহারাটা কেন খারাপ বানায় না? একমাত্র রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসেরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তলবে বসিরত মিজানে, নবী বিনে কে তলবে বসিরত মিজানে। এরে নবীর আশেক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, কারণ কি? বলে তাদের ভেতরে গুনাহ করার আকর্ষণ আছে, গুনাহ করার মজাও বুঝে, সাজাও বুঝে, গুনাহ করার মজা পাইয়াও যদি সাজার ভয়, বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় নেয়, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নেক তু তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে তু বেজার হে। এই তুমি বান্দা ভাত খাও, এটা আর কেউ খায় না, নাকি কুকুরে খায়? মানুষ যেই পরিমাণ খানা খাও, এর এক অংশ কুকুর খায় না, কোনো প্রাণী খায় না। এরে আল্লাহর গোলাম, এগুলো তোমার জন্য আমি আয়োজন করে দিলাম, সব তোমার, তোমার এই খাদ্যটা যেন নষ্ট না হয়, আমি আল্লাহ তোমার সম্মানার্থে তোমার খানার জুটাটাও পাক করে দিয়েছি, তুমি খাইয়া যা ফালায় দাও। এগুলো কেউ কুকুরে খায়, কেউ বিড়ালে খায়,
আবার পানিতে ফেলে দাও মাছে খেয়ে ফেলবে, ঘরের আঙ্গিনার বাহিরে ফেলে দাও কাটা কোটা ঝুটা ফেলে দাও জিনে রাখে ফেলবে, তোমার এত দাম তোমার যেটার মধ্যে স্পর্শ লাগছে এটা আমি অযথা ফালায় দিব না, তোমার খানার বাকি অংশ ভিন্ন মাখলুকে রিজিকের আয়োজন করে দিয়েছি। গরতাওয়াক্কুল মিকুনি হার সুবহশারম মিরসানাত রিজকি তু আজলামাকাম তিন বেলা ভাত খাইলেই তো পেট ভরে, বাঙালির ভরে না, এই জন্য আল্লাহ পাক পিওর ভিটামিন যুক্ত ফলের আয়োজন করেছেন বারো মাস, সব বান্দা তোমার জন্য করেছে, তুমি খাইয়া লইয়া শক্তি অর্জন করবা আর মাঝে মাঝে আল্লাহরে গালি দিবা, শক্তি না থাকলে আল্লাহরে গালি কেমনে দিবা, শক্তি না থাকলে নবীর বিরোধিতা কেমনে করবা, এই জন্য ভিটামিন ফল বানাইছে। কিন্তু না রে গোলাম, এই শক্তি তোমার কিছুই না, তুমি ২৪টা ঘন্টা যদি খানা খাও ফল খাও ভিটামিন অর্জন করো, জানো নি একটা পিপিলিকার সামনে তুমি কিন্তু দুর্বল। ওয়া খলিকাল ইনসানু যাঈফা, তোমার এত শক্তি এত শক্তি এত শক্তি কিন্তু পিপিলিকার কাছেও তুমি দুর্বল, মশার কাছেও দুর্বল। এরে বান্দা তাকায় দেখ, একটা গাভী দুধ দেনওয়ালা গাভী সারাটা দিন খেরকুটা ঘাস খায়, কিন্তু তাকায় দেখছো পিওর সাদা দুধের ব্যবস্থা করেছে, পিওর সাদা দুধ তোমার জন্য আমি আয়োজন করে দিলাম। বাচ্চাটারে ওই গাভীটা দুধ দেয় না, সব তুমি টেনে টেনে নিয়ে যাও। এরে বান্দা নজর করে দেখ, একটা গাভীর মধ্যে ২০ কেজি দুধ হয় আগামীকাল, দুধ দোহন না করে ওলানটা কেটে ফেলো, দেখো এক ফোঁটা দুধ ভেতরে পাও কিনা। গরুটারে জবাই করে দাও, ২০ কেজি দুধ যেই গাভীটায় দে, আগামীকাল জবাই করে দেখো তুমি এক ফোঁটা দুধও ভিতরে পাওনি। এরে গোলাম, এগুলোর সব আয়োজন করি আমি আল্লাহ, আমি আল্লাহ যে এত কিছু তোমার জন্য করেছি একমাত্র কারণ তোমার সম্মান সবার উপরে। তোমার সম্মান এত কেন? তুমি খুব মেধাওয়ালা এই জন্য না, তুমি মেধার বেলায় দুর্বল, তোমার থিওরিতে ভুল আর ভুল। ইঞ্জিনিয়ার সাহেব বিল্ডিং করেছে, আর এক টপ লেভেলের ইঞ্জিনিয়ার এসে বলে তোমার বিল্ডিং আঁকা বাঁকা হয়ে গেছে, গ্যারান্টি কতদিন? বলে ১০০ বছর। বলে না, তার আগেই ভেঙে যাবে। পাইলিং এর মধ্যে কি পরিমাণ রড সিমেন্ট দিয়েছো? কয় এত কয় হবে না, ভুল করেছো। মানুষের মেধার ভেতরে ভুল, বৈজ্ঞানিকরা থিওরি দিল জমিন থেকে ৯ কোটি ৩০ লক্ষ মাইল উপরে সূর্য, জমিনটা যত বড় এর থেকে ১৩ লক্ষ গুণ বড় হলো সূর্য। বর্তমানের বিজ্ঞানীরা কয় আগের বিজ্ঞানীদের থিওরি পুরাটাই ভুল, মানুষের মেধা দুর্বল, খানার বেলায় তোমার সম্মান বেশি কয় না, তুমি খানার বেলায় দুর্বল।
ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত, পারবে নি কুমিল্লার কোন খাদক 17 কেজি মারবে একদিনে? বাঙালি না পারলেও ধাক্কা ধাক্কিটা কম করে না খাওয়ার জন্য। এই যত মামলা যত হামলা, কারে মারবে কারে খাবে? ভাই ভাইকে মেরে ফেলে ভাইয়েরটা খাওয়ার জন্য, স্ত্রী স্বামীকে মেরে ফেলে নিজে সব পাওয়ার জন্য, কিন্তু পরিণাম ফলে খালি হাতে কবরে যায়, কিছুই পায় না। দেখো না এরে গোলামেরা, কয়েকদিন আগে একটা যুবতী 3 বাচ্চার মা অন্য একটা যুবকের সাথে সম্পর্ক তৈরি করে সিদ্ধান্ত নিল আপন স্বামীটাকে জবাই করে ফেলবে। নাউজুবিল্লাহ কি আকাম চলে না? তুমি কিসের নাউজুবিল্লাহ বলো? তুমিও কি কম আকাম করনি? কি দুইজনে পরামর্শ করিয়া রাতের আধারে আপন স্বামীটা ঘুমের ভেতরে ছিল, জবাই করেই ফেললো। দুইজনে আরামে জিন্দেগি কাটাবে, 3টে ছোট বাচ্চা। খবর এসে গেল পুলিশ গোয়েন্দারা নিয়ে জেলখানায় ঢুকাইয়া দিল। 2024 জানুয়ারির 23 তারিখ আদালত রায় দিল, ছেলেটারে ফাঁসি দেও, মেয়েটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়া দাও। ছেলেটা কানতেছে, মেয়েটাও কানতেছে, বাচ্চাগুলো পেছনে দৌড়ায়, আম্মু কই যাও আমাদের রেখে। মিডিয়ায় দেখছো না ফেসবুকের গোলামেরা, দেখেছো মা চিৎকার মেরে কান্না করে আর বাচ্চাগুলো পেছনে দৌড়ায়, কি লাভ হইল? একজনকে জবাই করে নিজে কিছু পাবে, আজকে পরিণাম ফল পেয়ে গেল জেলখানা, ফাঁসির হুকুম হয়ে গেল। এই চিন্তা যদি যুবকেরা যুবতীরা করত, আমার এই দেশে কোনো মানুষ মানুষের উপরে অস্ত্র ধরতে পারত না। মাওলায় যদি ধরে ফেলে বাঁচার উপায় নেই, অতিরঞ্জিত কিছুই ভালো না। একজনে মনে করছে আমি করলে সমস্যা কি, সরকার আমারে ছায়া দিবে, এত বেশি চালাকি করছে যে যে ছায়া দিবে সে তার বিরোধী হয়ে গেছে, এটাই নিয়ম। সরকারের বাহাবাহা পাওয়ার জন্য বেশি চালাকি করছে, যেহেনে প্রশংসা লাগে না হেন করছে। সরকার নির্বাচনের সময় কয় তোরে আর নমিনেশন দেওয়া হবে না, যাও যাও না, আমার কইলাম না। ভাইরা আমার, বড় কঠিন মিথ্যার আশ্রয় নিয়ে তুমি যদি কোনো অপরাধ করো কাউকে খুশি করার জন্য, ভালো করে পয়েন্টটা মনে রেখো, তুমি যদি কাউকে খুশি করতে গিয়ে কোনো মারাত্মক অপরাধে লিপ্ত হও, যাকে খুশি করার জন্য, লিখে রাখবা ওই লোকটাই তোমার এক সময় দুশ্মন হয়ে যাবে। চোখের নজরে তো কম প্রমাণ দেখি নাই, টাকার পাহাড় দিয়ে অন্যায় করেছে, মনে করছে টাকায় ঢেকে ফেলবে, টাকায় সব ফাঁকা করে দিল। কোটি টাকার মালিকের দাপটেও টিকতে পারে না, জেলখানার আসামি হয়ে গেল। এরে বান্দা তুমি খানার বেলায় দুর্বল, ও বান্দা তুমি মেধার বেলায় দুর্বল, ও বান্দা তুমি চলাফেরার বেলায় দুর্বল, তো তোমার এত দাম কেন? তুমি তো দুর্বল। আল্লাহ বলেন মানুষের ভেতরে এমন একটা গুণ আমি দিয়েছি, এটা যদি ধরে রাখতে পারে ফেরেশতার উপরে উঠে যাবে, ধরে যদি রাখতে না পারে পশুর থেকেও খারাপ হয়ে যাবে।
চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত ফেরেশতারা আল্লাহর গুণগান গায়, বিরোধিতা করে না, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। আর বিপরীত সাইডে আছে পশু, হায়ওয়ান, জানোয়ার, এগুলো গুনাহ করে, ভালো করে গুনাহও করে, তবে গুনার মজাটা বুঝার মতো পশুর মধ্যে ক্ষমতা আল্লাহ দিছেন, মানুষের মধ্যেও দিছেন। গুনাহ করলে যে কি মজা, ফজরের চার রাকাত নামাজ না পড়িয়া শীতের দিন ঘুমাইতে যে কি মজা, এই মজাটা মানুষেও বুঝে পশুও বুঝে। কিন্তু পশুর থেকে মানুষের বুঝতে একটু আলাদা, পশু গুনার মজা বুঝে, সাজা বুঝে না। মানুষ গুনাহের মজাও বুঝে, সাজাও বুঝে। আল্লাহ বলেন যে মানুষ গুনাহের মজা করার সুযোগ পাইয়া সাজার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, এই বান্দার সম্মান ফেরেশতার উপরে হয়ে যাবে। আর যারা গুনার মজা পাইয়া সাজার ভয় না করে গুনাহ করবে, আল্লাহ বলেন এটা পশু না, পশুর থেকেও খারাপ। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, তারা কারা বলে তাদের কলব দিয়েছি, গবেষণা করবে, করে না। করে কেমনে? যেটা করতে বলেছি তা করে না, উল্টাটা করে। অন্তর দিয়ে গবেষণা করবে, আমার আল্লাহ কেমন, আল্লাহর মখলুক নিয়ে চিন্তা করে আল্লাহর গোলামিতে নিজেকে মনোনিবেশ করবে। কিন্তু সে উল্টা চিন্তা করে, আল্লাহর হুকুমত বন্ধ করে কেমনে দেওয়া যায় চিন্তা করে, গবেষণা করে কোরআনের আওয়াজ বন্ধ কেমনে করা যায়, মাদ্রাসা বন্ধ কেমনে করা যায়। আল্লাহ বলেন এই অন্তরালা মানুষ জাহান্নামে যাবে, আমি এদের চক্ষু দিছি দেখার জন্য, তারা দেখে না। বলে দেখে না মানে কি, কষ্টে লাগায় রাখে, কয় না, যা দেখতে বলেছি তা দেখে না। চক্ষু দিয়া মা বাবা দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আলেম দেখবা সওয়াব, এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়বা সওয়াব। বান্দা মা বাপ দেখে না, চোখ দিয়া আলেম দেখে না, কোরআন দেখে না, কাবা দেখে না, দরওয়াজা জানালা বন্ধ করে আল্লাহর গোলাম চক্ষু দিয়া সারাটা রাত তাকাইয়া মোবাইলের স্ক্রিনে কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করে, করতে 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 আল্লাহ এই পরিমাণ বেজার হয়ে গেছে, এখন চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না, কোনো আকর্ষণ নাই। যাদের কলবের চক্ষুটা খোলা তারা কপালের দিকে তাকাইলেই বুঝতে পারে রাতের বেলা কি অপরাধ করেছো। কিন্তু কপাল ভালো রহমতের নবীর উম্মত, যদি অন্য নবীর উম্মত হইতি ঘুমের থেকে উঠা দেখতি চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে, আল্লাহ চেহারাটা কেন খারাপ বানায় না? একমাত্র রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তলবে বসিরত মিজানে, নবী বিনে কে তলবে বসিরত মিজানে। এরে নবীর আশেক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, কারণ কি বলে তাদের ভেতরে গুনাহ করার আকর্ষণ আছে, গুনাহ করার মজাও বুঝে, সাজাও বুঝে। গুনাহ করার মজা পাইয়াও যদি সাজার ভয়, বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় নেয়, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল মদিনা। হর গরিবে নেক তু তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে তু বেজার হে। এই রহমতের নবীকে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠালেন, এমন এক মানুষ, এমন এক জমিন, যেই জমিনের মানুষগুলো বড় খারাপ, এতটা চরিত্রহীন, নিজে বাবা হইয়া আপন মেয়েকে হত্যা করে পাথর চাপা দিয়া মেরে ফেলে, এতটাই খারাপ। রহমতের নবী জমিনে আসছেন তাদের হেদায়াতের জন্য। আল্লাহর নবী দীর্ঘ ৪০ বছর পর্যন্ত কারো সাথে নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, জান্নাত জাহান্নামের বয়ান করেন না। ৪০ বছর পর আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন, নবীর দায়িত্ব শুরু হয়ে গেল। নবী এবার ঘুরে ঘুরে কাফের মুশরিকদের কাছে যান আর কোরআন তেলাওয়াত করেন। নবীজির কোরআন তেলাওয়াতে এত আকর্ষণ, যে শুনে তার অন্তরের মধ্যে চুম্বুকের মতো আকর্ষণ তৈরি হয়। যেই আবু জাহাল নবীর দুশ্মন, সুযোগ পেলে মেরে ফেলবে সে আবু জাহাল। নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া রাতের আধারে নবীর জবান মোবারকের তেলাওয়াত শুনত। এমন একটা কিতাব আল্লাহ দিছেন কোরআন। আজকে কোরআনের কারণে মক্কার এত দাম, কোরআনের কারণে মজলিসটার বড় দাম। এ কোরআন আমি বান্দার সিনার মধ্যে থাকার কারণে আল্লাহ আমাকে দাম দিয়েছেন। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই, একটা বিল্ডিং এর এই পরিমাণ মূল্য নাই, কোরআন ওয়ালা ঘর এটার যেই পরিমাণ মূল্য। কোরআন ওয়ালা ঘরের এত দাম, দামি কাঠের চেয়ার বানায় বসছি মোটেও দাম নাই, নরমাল কাঠের রেহার কোরআনের সাথে লাগার কারণে যেই দাম। দামি কাপড় কিনে জামা বানাইয়া পরি মোটেও দাম নাই, কিন্তু নরমাল কাপড় দিয়ে কোরআনের গিলাফ লাগাইয়া যেই দাম বেড়ে গেল, ওই দামই দামি কাপড়ের মধ্যেও নাই। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন, আর বলে এক আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা অযথা নবীকে প্রশ্ন করে বাজে বাজে কথা বলে আটকায় দিত। মুশরিকরা কয়, এই আব্দুল্লাহর ছেলে একবার বলো আল্লাহর ইবাদত করব, আর একবার বলো রহমানের ইবাদত করব, তো বলো তোমার আল্লাহ দুইজন নাকি? কয় না না একজন। তাহলে একবার বলো আল্লাহ আর একবার বলো রহমান, মানির রহমান, রহমানের পরিচয়টা দাও, তোমার রহমান কে? আল্লাহর নবীকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পরিচয় দিলেন। ও নবী জানায় দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান, যিনি আগে মানুষ বানান নাই,
রহমান হলেন তিনি, যিনি আগে কোরআন শিখাইছেন তারপরে মানুষ সৃষ্টি করছেন। বাস্তব তার উল্টা, মানুষ আমরা সৃষ্টি হয়েছি আগে, বড় হইয়া কোরআন শিখলাম পরে। কিন্তু আল্লাহ কেন উল্টা বললেন যে আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি? আল্লাহ উল্টা কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও উল্টা তবে ভেতরে হিকমত আছে। ফাইলুল হাকিম লা ইখনু আনিল হিকমা, বড়দের কথা জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ কেন বললেন আমি আগে মানুষ বানাই নাই, কোরআন শিখায় মানুষ বানাইছি? তার ব্যাখ্যা হলো দুনিয়াতে সব মানুষ আল্লাহর কাছে দামি না, একদল মানুষ মাত্র আল্লাহর কাছে দামি, ওই মানুষ হলো গুণের মানুষ, আদর্শের মানুষ। বলে তাহলে কোন মানুষটা দামি না? বলে বংশগত মানুষ ঠিক, কিন্তু আদর্শের মানুষ হতে পারে নাই। জন্মগত মানুষ পরিচয় দেই, গুণের মানুষ হতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুণের মানুষ না হলে জান্নাত কখনো পাবে না। এবার বুঝে চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। উদাহরণ তো বলি, মাইকে কথা বলি, মাইক আওয়াজটা আমার অনেক দূরে পৌঁছায় দেয়। বলে তাহলে মাইকের একটা গুণ আছে। বলে কি? কয়, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দূরে সরাবার জন্য, তো আওয়াজ দেওয়াটাই মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে বানানোর সময় আলো দেওয়ার জন্য, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটা হলো ওই বস্তুটার গুণ। বাতির গুণ হলো আলো দেওয়া, মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া, পাখার গুণ হলো বাতাস দেওয়া। কারণ মাইক বানাইছেই আওয়াজ দেওয়ার জন্য। তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। তাহলে মানুষ আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। কি জন্য? কার ইবাদত? আমরা অনেকে মনে করি সারা রাত যায় নামাজে বসে থাকা ইবাদত, সারা দিন রোজা রাখা ইবাদত। না, ব্যবসা করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত, সব ইবাদত, সব হতে হবে আল্লাহর জন্য নবীজির তরিকায়। নবীজির তরিকায় ব্যবসা করবেন ইবাদত, নবীর তরিকায় ঘুমাবেন ইবাদত, নবীর তরিকায় খানা খাবেন ইবাদত। আর নবীর তরিকা ছাড়া যদি সিজদাও করেন সওয়াব নেই, ইবাদত হবে না। নবীর তরিকা ছাড়া কোনো কাজ আল্লাহর কাছে ইবাদত হবে না। তাহলে মানুষের গুণের নাম ইবাদত। এখন ইবাদতটা কেমনে করব? বলে নবীর তরিকা তো আমি নবীর তরিকা জানি না। জানতে হলে লাগবে কোরআন, কোরআন শিখে ইবাদতের নিয়ম জানো? কয় কোরআন পড়তে জানি না। কয় হাদিস পড়ো? কয় তাও জানি না। বলে কোরআন হাদিস যারা জানে ওলামায়ে আহলে হক তাদের কাছে যাও, তাদের মাধ্যমে কোরআন হাদিস শিখো, এরপরে তুমি গুণের মানুষ। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি এমন রহমান কোরআন শিখাইয়া মানুষ বানাইছি, মানুষ বানাইয়া কোরআন শিখাই নাই। তার মানে মানুষ হবে ইবাদতের মাধ্যমে গুণের মানুষ, আর গুণের মানুষ হইতে হলে ইবাদত শিখতে হলে কোরআন লাগবে। কোরআনের মাধ্যমে ইবাদতের নিয়ম শিখিয়া ইবাদত করে গুণের মানুষ হয়ে যাও।
এই জন্য আল্লাহ বলেন গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস উলামায়ে কেরাম। এই দিকে ইশারা করে আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখে হাদিস শিখে ওলামাদের পরামর্শ নিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, তারা দুনিয়ায় বাদশা আখেরাতেও বাদশা, বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু যারা গুণের মানুষ না, ইবাদত তার মধ্যে নাই, আল্লাহ তাআলা বলবেন এই যে মাইক বললাম আওয়াজ দেওয়া মাইকের গুণ, বাতির গুণ আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে মাইক লাঠি মেরে ফালায়া দাও, কেন বলে এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেলো, এটা গুণের বাতি না। ও বান্দা দুনিয়া বুঝলা আখেরাত কেন বুঝো না? কিয়ামতের ময়দানে মরণের পর আল্লাহ বলবে এই ফেরেশতা এটা গুণের মানুষ নি, তদন্ত করে দেখবে এটা গুণের মানুষ না, কোরআনও পড়ে নাই হাদিসও পড়ে নাই ইবাদত করে নাই। আল্লাহ বলবে এর লাঠি মেরে জাহান্নামে ফেলে দাও, এটা গুণের মানুষ না, জাহান্নামে ফেলে দাও, এটা মানুষ ঠিক তবে এটা গুণের মানুষ হতে পারে নাই, মুহাম্মদের আদর্শ মানে নাই। এরে আল্লাহর গোলাম, নবীর আদর্শ মানতে হলেই যে হুজুর হওয়া লাগবে মিথ্যা কথা। আপনি যে কোনো জায়গায় থাকেন যা করেন পাঁচ বেলার নামাজ পড়েন, ও যুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও পাঁচ বেলার নামাজ পড়ে আসেন, তাহলে আমি তারে খারাপ কেন বলবো? কত ডাক্তার ডাক্তারি করে রুগী লাইনে দাঁড়ানো, আজান হয়ে গেছে বলে এখন নামাজের বিরতি, নামাজ পরে আবার রুগী দেখব, ওই ডাক্তারকে কেন খারাপ বলবো? সে তো গুণের মানুষ, সে তো গুণের ডাক্তার, সে তো তাসলিমার মতো খারাপ ডাক্তার না, গুণের মানুষ। তুমি প্রফেসর হও কোনো বাধা নাই, তুমি ডাক্তার হও কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই, তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজের সময় নামাজ পড়ে গাড়ি বন্ধ করে, ওই ড্রাইভারকে খারাপ বলা যাবে না, ওটা গুণের ড্রাইভার। যদি মরিয়া যায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ গুণের মানুষের জন্য জান্নাত বানাইছেন, গুণের নাম ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস জানা উলামায়ে কেরামের সোহবত। ঢাকা কলেজের খবর নাও, জাহাঙ্গীরনগরে খবর নাও, তোমার মতো কত ছাত্র মাথায় টুপি লাগানো পাগড়ি লাগানো মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব, কিন্তু জীবনও মাদ্রাসায় পড়ে নাই, তো এমন কেন? বলে গুণের পাওয়ার হাউস কোরআনের সাথে আমি সম্পর্ক লাগানোর কারণে আজ আমার সুরাত সিরাত গুণের হয়ে গেল নবীর আদর্শে। আমি কলেজে ক্লাস করি নামাজ সারি না, আমি কলেজে ক্লাস করে পর্দা রক্ষা করার চেষ্টা করি, জবাব দিয়ে কারো সাথে খারাপ আচরণ করি না। ও যুবক বাবারা, তোমার জীবনের কি কামাই করেছো? তোমার এই 30 বছর 25 বছরে কি অর্জন করালা? নামাজ নাই, ইবাদত নাই, মানুষের সাথে ভালো আচরণ তাও নাই, বরং তুমি এতটাই খারাপ তোমার চরিত্রের কারণে। মনে মনে তোমার মাও তোমাকে ভালো জানে না, বাবাও তোমাকে ভালো জানে না, এলাকার মুরব্বীরাও তোমাকে ভালো জানে না, কোন আলেম তোমাকে ভালো জানে না, তোমার চরিত্রটা এতই খারাপ তুমি এখন মরে গেলে সবাই খুশি। তাহলে তোমার 30 বছরের পাওনা কি? হিসাবটা বালিশে মাথা লাগায় চিন্তা করো, তোমার কি অর্জন হয়েছে 30 বছরে? কি হয়েছে? চতুর্মুখী বটদোয়া, কারণ সারা রাত্র তুমি চরিত্র ধ্বংসের প্র্যাকটিস করো, তোমার উপরে দোয়া আসবে কিভাবে? যদিও মা বাবা দেখে না তুমি দরওয়াজা জানালা লাটকায় কি করো, আল্লাহ দেখেন নি, মুসিবত তো সেখান থেকে আসতেছে, ওখান থেকে আসলে আর জমিনওয়ালারা ফিরাবে কি করে? পথ একটাই আছে ফেরার, তওবা করো, স্কুলে পড়ো, ডাক্তার হও,
তবে চরিত্রহীন ডাক্তার হইও না, চরিত্রহীন ইঞ্জিনিয়ার হইও না, প্রফেসর হইও না, চরিত্রবান গুণের আদর্শের ডাক্তার হও। মরিয়া গেলেও তোমার নামে সম্মানের ইতিহাস লেখা হবে। কাজী নজরুলের ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তারা কি তোমার থেকে দুই হাত বেশি ছিল? তোমার মাথাটার তুলনায় তার মাথার ওজন 5 কেজি বেশি ছিল? তুমি তো মুসলমানের বাচ্চা, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত, তোমার মেধা তো আরো দামি, কাজে লাগাও নাই নষ্ট করার কারণে। ওই যে একটা কথা বলে যে পান্তা ভাত নষ্ট হলেও খাওয়া যায়, বিরিয়ানি কোরমা পোলাও নষ্ট হলে খাওয়া যায় না। জমিনের দামি মানুষ এরা চরিত্রহীন হলে এদের কোনো মূল্য থাকে না, মরার পর তো থাকবেই না, মরার আগেই থাকে না। হে যত বড় কোটিপতি হোক চরিত্র খারাপ, যেখানে যাবে জুতার বাজার। আর যার চরিত্র সুন্দর, এই লোকটা টাকা নাই, যা নাই, কিচ্ছু নাই, শুধু যেখানে যাবে সেখানে সম্মান। আল্লাহ এজন্যই বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি এমন রহমান কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অতএব পেছনে যারা এখনো আদর্শের মানুষ হতে পারি নাই, তওবা করো রে যুবক, আজকে থেকে তওবা করো, জীবনে আর কোনোদিন না মিশারবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো নামাজ ছাড়িও না, স্কুল কলেজে লেখাপড়া করো নামাজ ছাড়িও না। ও বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ওরে আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা, আল্লাহর কাছে তওবা করে নেন। ও যুবক বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মা বাবার দোয়া ছাড়া সফলতা কোনোদিন আসবে না। মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। যদি শয়তানের ধোকায় হইয়েই থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও মাফ হবে না, কারণ বান্দার হক। মা বাবা যতক্ষণ ক্ষমা দিবে না, আল্লাহও ক্ষমা করবে না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহও ক্ষমা দিবেন না। বান্দার হক, অতএব তাড়াতাড়ি তওবা করো, আল্লাহর কাছে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে বলো, মনে মনে তওবা করে নাও, ও দয়ার মালিক, মনে হয় এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে তওবা করে নিলাম, আর কখনো নামাজ ছাড়বো না, আয় আল্লাহ বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো, তবে এটাও সত্য কথা, রহমতের নবী 13টা বছর কত সুন্দর বয়ান করলেন, কপাল খারাপ আবু জাহাল কালেমা পড়ে নাই, বরং বিরোধিতা করল। আবার অন্যদিকে নবীর গর্দান কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে নিল। কিয়ামত পর্যন্ত এই স্বভাবের মানুষ থাকবে দুনিয়ায়, একদল অন্তর এত কঠিন, গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত, হাজারো বয়ানে দিল নরম হবে না, তওবা করবে না। আর একদল আল্লাহর গোলাম ওমরের মতো মেজাজওয়ালা, গুনাগার হইয়া হঠাৎ কবরের কথা মরণের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, কম বেপর্দায় চলি নাই, কম গুনাহ করি নাই,
আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না। ও আল্লাহ তুমি মাফ করে দাও। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফেকি যদি না থাকে, খাটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিম।